পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী চাঁদা দাবি করায় বান্দরবন থানচি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে মঙ্গলবার সকাল থেকে এই সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রী সহ পর্যটকরা। পরিবহন শ্রমিকরা জানায়, গত কিছুদিন আগে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী থানচি সড়কের বাস মালিকদের কাছ থেকে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। পরে চাঁদার টাকা না পেয়ে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা। তাই নিরাপত্তার কারণে গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়। যদিও প্রতিদিন এই সড়কে স্থানীয়দের পাশাপাশি শত শত পর্যটক যাতায়াত করে, বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন পর্যটকরা।